আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অ্যানি আশকার। জ্বালানি স্বল্পতা ও বিদ্যুৎ কেন্দ্রের রক্ষণাবেক্ষণের কারণে সক্ষমতার এক তৃতীয়াংশ বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না, তাই দেশ জুড়ে চলছে অসহনীয় লোডশেডিং। বিদ্যুৎ বিভাগের গবেষণা সংস্থা পাওয়ারসেল বলছে, ব্ল্যাক আউট পরবর্তী সাবধানতার কারণে বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র পুরোদমে পরিচালনা করা যাচ্ছে না, তবে শীঘ্রই এই অবস্থার উন্নতি হবে, তাতে লোডশেডিং থেকে মুক্তি পেতে পারে দেশ। ফজলের আপি রিপোর্ট। দেশ জুড়ে চলছে অসহনীয় লোডশেডিং, কেবল দিনের বেলা নয়, মাঝরাতেও সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে লোডশেডিং এর যন্ত্রণা। দেশের কোনো কোনো এলাকায় এক ঘন্টা পরপর লোডশেড করছে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো। রাজধানীতে প্রায় সব এলাকায় দুই থেকে তিনবার এক ঘন্টার জন্য করা হচ্ছে লোডশেডিং। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জানান, চাহিদার চেয়ে কম বিদ্যুৎ পাওয়ায় বাধ্য হয়ে লোডশেড করা হচ্ছে। এখন যেটা লোডশেডিং হচ্ছে ফুললে আমাদের ঘাটতি, ডিপিডিসি এলাকায় যে পরিমাণ বিদ্যুৎ পাওয়ার কথা আমরা সেরকম পাচ্ছি না। নর্মালি অফিস ডেটে আমার 1700 থেকে 1750 মেগাওয়াট লোডশেডিং এই আসরে ডিমান্ড, আমি এখন পাচ্ছি হলো 1150। তো আমার যদি আমি হলিডে স্ট্যাগারিংও করি বাদ দিলে প্রায় 450 মেগাওয়াট আমার লোডশেডিং। বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী রবিবার পিক আওয়ারের চাহিদা ছিল প্রায় 14,000 মেগাওয়াটের মতো, অথচ দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ক্যাপটিভ বাদে 19,500 মেগাওয়াটের বেশি। প্রায় 7,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না জ্বালানি স্বল্পতা, বিদ্যুৎ কেন্দ্র কারিগরি ত্রুটি ও রক্ষণাবেক্ষণের কারণে। ফলে রবিবার দেশের চাহিদার চেয়ে প্রায় 1500 মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হয়েছে, যার প্রভাব পড়েছে ভোক্তার ঘরে, শিল্প কলকারখানায়। লোডশেডিংটা অলমোস্ট জিরো হয়ে গেছিল এবং সর্বোচ্চ 250 মেগাওয়াট লোডশেডিং আমরা করেছি সেপ্টেম্বর মাসে, কিন্তু এই গ্রিড বিপর্যয়ের ফলে আমাদেরকে আবার এই লোডশেডিংয়ের যে প্রকোপটা সেটা বেড়েছে। তো যখন একটা গ্রিড ফেল করে এর কিন্তু আপনার শখ হিসাবে কিন্তু সেকেন্ড টাইম ফেল করার ঝুঁকি থাকে, সেই জন্য আমরা খুব সাবধানে এগোচ্ছি। বৈশ্বিক জ্বালানির সংকটটা তো আমাদের এটা মোকাবিলা তো করেই আসতেছে, সেটা এখনও রয়ে গেছে। আমরা আশা করি যে যতটুকু সম্ভব এগুলো থেকে আমরা বের হয়ে আসবো। বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি রক্ষণাবেক্ষণের কাজ শেষে পরিস্থিতি কিছুটা উন্নতির আশা করা হচ্ছে, তবে জ্বালানি স্বল্পতার কারণে উৎপাদন ব্যাহত হয়, নভেম্বরের আগে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না নীতি নির্ধারকরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। জেলা উপজেলা পর্যায়ে সকাল থেকে শুরু হয়েছে 5 থেকে 11 বছর বয়সী শিশুদের করোনার টিকাদান কর্মসূচি। স্কুল কেন্দ্রিক এই কর্মসূচি 12 দিন ব্যাপী চলবে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এই কর্মসূচির আয়তায় শিশুদের জন্য বিশেষভাবে তৈরি পেডিয়াট্রিক ফর্মুলেশন ফাইজার বায়োএনটিক টিকা দেওয়া হবে। 8 সপ্তাহের ব্যবধানে এই টিকার 2টি ডোজ নিতে হয়। এরই মধ্যে সুরক্ষা অ্যাপের মাধ্যমে 5 থেকে 11 বছর বয়সী শিশুদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। সারা দেশে 2.25 কোটি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। সাধারণ মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে দেশের প্রথম 6 লেনের মধুমতি সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সেতুটির উদ্বোধনে উচ্ছ্বসিত নড়াইল সহ দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ। এশিয়ান হাইওয়ে অংশ এই সেতু উদ্বোধনের মধ্য দিয়ে ওই এলাকার জনমানুষের আরেকটি স্বপ্ন পূরণ হলো। নড়াইল প্রতিনিধি জহির ঠাকুরকে সাথে নিয়ে আপেল মাহমুদের রিপোর্ট। এতদিন জীবনের ঝুঁকি নিয়ে মধুমতি নদী পার হতো নড়াইল সহ আশপাশের জেলার মানুষ। সেতু না থাকায় ফেরি বা ইঞ্জিন চালিত নৌকা ছিল একমাত্র ভরসা। এতে ঘণ্টার পর ঘণ্টা ঘাটে অপেক্ষা আর দুর্ভোগ শেষে নদী পার হতো দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধুমতি সেতু উদ্বোধন করায় এই দুর্ভোগের অবসান হয়। উদ্বোধনের পর রাত 12টায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সেতুটি। প্রথম দিতে পারছি আমি, খুব ভালো লাগতেছে আমার কাছে, অনেক মজা লাগতেছে। এই টোলে দ্বিতীয়বার টোল দিয়ে পার হচ্ছি, দক্ষিণবঙ্গের সাথে একটা যোগাযোগের মাধ্যম সৃষ্টি হয়েছে। গোপালগঞ্জ ঢাকা যেমন নড়াইল, বেনাপোল, যশোর এদের সাথে আমরা যোগাযোগ সেতু বন্ধন হলো আর কি। মাননীয় প্রধানমন্ত্রী উনি যদি ক্ষমতায় না থাকতেন আমাদের এই স্বপ্নের সেতু আমরা জানি না কবে পেতাম। খুব ভালোভাবে সারিবদ্ধভাবে সব কিছু যাচ্ছে, আমরা অনেক খুশি। সেতুর কারণে যোগাযোগ ব্যবস্থা সহজ হয়, এলাকার অর্থনৈতিক উন্নয়নও সহজ হবে বলে জানান এলাকাবাসী। 10টি জেলা উপকৃত হবে এবং মানুষের
যে দুঃখ দুর্দশা ছিল, লাঘবভাবে ঘন্টার পর ঘন্টা পারাপারের জন্য ফেরিঘাটে বা খেয়াঘাটে অপেক্ষা করতে হবে না। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানার জন্য, এবং আমরা বিশ্বাস করি যে অর্থনীতির, আপনারা জানেন যে আমাদের এখানে দারিদ্র্যের সংখ্যা অনেক বেশি, এবং এই সেতুর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার যে একটা উন্নতি ঘটলো, এবং সেই সাথে এখানের অর্থনৈতিক অবস্থাও আমরা আশা করছি ইনশাল্লাহ খুব দ্রুত ঘুরে দাঁড়াবে। যাতায়াতের নতুন দিগন্ত উন্মোচিত হওয়ায় মধুমতি সেতু হয়ে বর্তমানে সহজেই বেনাপোল স্থলবন্দরে যেতে পারবেন রাজধানীবাসী। পণ্য পরিবহনও দ্রুত এবং সাশ্রয়ী হবে। আপেল মাহমুদ, এটিএন বাংলা, নড়াইল। এবার আন্তর্জাতিক সংবাদ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করতে রাশিয়ায় যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ইউক্রেন যুদ্ধ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন দুই নেতা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের চাপের বাইরে গিয়ে ওপেক প্লাস তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয় এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে মস্কো সফরে যাচ্ছেন তিনি নাহিয়ান। তার দেশ সংযুক্ত আরব আমিরাত ও রাশিয়া ওপেক প্লাস গ্রুপের সদস্য। গত বুধবার তেল উৎপাদনকারী শীর্ষ দেশগুলোর এ জোট দৈনিক 20 লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর ব্যাপারে ঐকমত্যে পৌঁছায়, যা 2020 সালের পর থেকে সর্বোচ্চ। এবার জানাবো ইস্পাহানি শেয়ার বাজারের সংবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, এডিএন টেলিকম এবং ফনিক্স ফিনান্স লিমিটেডের শেয়ার আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। আগামীকাল পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানিগুলো শেয়ার লেনদেন করা যাবে। রেকর্ড ডেটের কারণে 13 অক্টোবর কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এদিকে স্ট্র্যান্ড হাউজিং লিমিটেডের শেয়ার গতকাল থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। রেকর্ড ডেটের কারণে আগামীকাল কোম্পানিটির লেনদেন বন্ধ থাকবে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।